সাধারণ সম্পাদক আদনান চৌধুরী, সহ সাধারণ সম্পাদক মানে যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয় দলের ফিরোজ, সহ সাধারণ সম্পাদক পাভেল মিদা, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব আলী অনুপস্থিত, সহ সাধারণ সম্পাদক আলামিন আখন্দ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাবু, সহ সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, কোষাধ্যক্ষ মিঠন শেখ, দপ্তর সম্পাদক যুবরাজ সুমন, দেখি সবলি ভাই ভাই, সহ দপ্তর সম্পাদক জাহিদ হাসান, প্রচার সম্পাদক আমার আব্বাদার আরিফ, সহ প্রচার সম্পাদক উনি ওনার নাম পেয়েছে সারা পথে, মহিলা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার ইভা, সহ মহিলা বিষয়ক সম্পাদক আমার ছোট বোন টুইন খান, ধর্মীয় সম্পাদক মনসুর রহমান। আমরা এই অল্প পরিসরে একটা কমিটি আপনাদের সামনে পাস করলাম। আমরা এখন যারা আসবে আমরা তাদেরকে কার্যকরী সদস্য এবং তাদের শুধু হয় না এর সাইডে দাঁড়ানো হলে প্যানেলের কাজ জারি, প্যানেলের কাজ দাঁড়ান সবচেয়ে ভালো হবে। তিনজন আদম ভাই থাকবে, আমাদের নূর আলম ভাই, হে আদম ভাই জানেন উনি একজন, আমাদের আইফুল ভাই, আমাদের হাজি সাহেব আছে ওনার বড় ভাই, আমরা পর্যক্ষমে রাখবো। আমরা জাস্ট আপনাদের দোয়া নিয়ে আজকে একটা কমিটি এখানে শুরু করলাম, আমাদের দোয়া করবেন। তো আমি এই পর্যায়ে সংক্ষিপ্ত কিছু বলার জন্য অনুরোধ করতেছি। সংক্ষিপ্ত মৃত্যুর আগে আমার সর্দীয় ভাই মানে পুটু ভাই, আমি পুটু ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমাকে গুরুত্বপূর্ণ একটা সংগঠন, এই সংগঠনটা যেভাবে রাসুল ভাই বলে গেল সেভাবে তা পরিচালনায় যেন সারা দেশব্যাপী একটা আলোড়ন সৃষ্টি করে, যে এই প্রথম বগুড়া থেকে কোনো একটা সংগঠন বস নামে রক্তদান সংগঠন স্বেচ্ছাসেবক সংগঠন এত সুন্দর হয়, এত সুন্দর পরিবেশ হয় সেটা আমরা দেখে নিয়েছি। সেইভাবে আমাদের মন মানসিকতা যেন সবার এক থাকে এবং সেইভাবে কাজ করে যেন তাদের কাজ মিলে সবাই তাকে যেন সবাই একসঙ্গে যেন সারা দেয় এই আশায় ব্যক্ত করে আমি সংযুক্ত করে শেষ করলাম। সংগঠন যেন সারা দেশব্যাপী হয়েছে তো বিচার করা, মানুষের